বর্ষায় সেজে উঠেছে ডুয়ার্সের প্রকৃতি, পাহাড় জঙ্গলে ঘেরা সবুজের সমারোহে মন টানছে পর্যটকদের, বাড়তি পাওনা বাহারি ফুল। প্রকৃতি সুন্দরীর আরেক নাম ডুয়ার্স। পাহাড় বনানী ঘেরা এই এলাকা যেন বর্ষার সময় নতুন ভাবে নিজেকে মেলে ধরে, সবুজের সমারোহে মুখরিত হয়ে ওঠা ডুয়ার্সের আসল রূপ দেখা যায় এই বর্ষাতেই। শীত তো বটেই, তবে বর্ষায় জঙ্গলের যে সুন্দর সবুজ রূপ আপনাকে মুগ্ধ করবে তা কিন্তু অন্য কোনো ঋতুতে আপনি পাবেন না। এই সময়টায় একদিকে থাকে সবুজের সমারোহ, আর অন্যদিকে থাকে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ঝর্ণার জলরাশি। তারপর আবার বৃষ্টির ফোঁটা গাছের পাতায় পড়ে, এক অপরূপ শান্তস্ফীত দৃশ্য তৈরি করে, এক অন্যরকম অনুভূতি দেবে আপনাকে। শীতকালে বেশি পরিমাণ পর্যটক এখানে দেখা যায়। একদিকে যেমন থাকে পিকনিকের আনন্দ, তেমনি থাকে জঙ্গল সাফারির অভিজ্ঞতাও। তবে বর্ষার সময় জঙ্গলের পথে যেতে যেতে দেখতে পাওয়া যায় রংবেরঙের পাহাড়ি ফুল, যা দিয়ে নিজেকে সাজিয়ে নেওয়ার আনন্দটাই কিন্তু একেবারে আলাদা। বর্ষায় পাহাড়ি নদীগুলি যেন আরো সুন্দর হয়ে ওঠে। ডুয়ার্সকে কে না ভালোবাসে? ডুয়ার্সের ফরেস্ট, ডুয়ার্সের ছোট ছোট পাহাড়, আর বর্ষাতে এই ফরেস্টের, এই জঙ্গলের যে প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য তা অনেকটাই বেড়ে যায়। 15ই জুন থেকে সেপ্টেম্বরের 15 অবধি যে ফরেস্টের সাফারিটা বন্ধ থাকে, সেই কারণে পশু পাখি, জঙ্গলের ভিতরের যে পশু পাখিরা যারা আছেন তাদের অবাধ বিচরণ ঘটে এবং তারা খুব সুন্দরভাবে আশেপাশেই থাকতে পারেন। সেক্ষেত্রে যার যেই সব সমস্ত পর্যটকরা ঘুরতে আসেন তারা অতি সহজেই রাস্তার পাশেই তাদেরকে দেখে ফেলেন। তো সেই ক্ষেত্রে পর্যটকদের একটা খুবই আনন্দের বিষয় হচ্ছে এই সাফারি না গিয়েও সমস্ত পশু পাখিদের দেখা। ডুয়ার্সের পর্যটনের বিষয়ে এক হোটেল মালিক বলেন, কলকাতা থেকে 25 জনের একটি মহিলা দল আসতে চলেছে পূজোর সময়। আজই আমার সঙ্গে তারা কথা বলেছেন এবং আসার বিষয়ে কনফার্ম করেছেন। পাশাপাশি এই বর্ষার সময়টায় যেহেতু জঙ্গল সাফারি বন্ধ থাকে, সেই কারণে এই সময়টায় বনের পশু পাখিরা নিজেদের মতো করেই ঘুরে বেড়াতে পারে, যার ফলে জঙ্গল সাফারিতে না গিয়েই অনেক সময় পর্যটকরা পথ চলতে চলতেই রাস্তার মাঝেই বন্য প্রাণী দেখতে পান। কলকাতা থেকে একটা মহিলারা, যারা মহিলারা ট্যুর করতে চাইছে, শুধু গ্রুপটাই মহিলাদের গ্রুপ, 25 জনের একটা গ্রুপ আছে মহিলাদের, তারা কিন্তু আজকে আমার সাথে যোগাযোগ করেছে এবং পুজোর সময় তারা লক্ষ্মী পুজোর পরে তারা বুকিং করেছে, তারা আসবে ডুয়ার্সে। তার মানে আমি ধরে নিচ্ছি যে এইবার পুজোতে কিন্তু, পুজোর মরশুমে, মানে নিরাপত্তার দিক দিয়ে বা সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু ডুয়ার্স কিন্তু এবার সেজে উঠবে আমার মনে হয়। স্বাভাবিকভাবেই হাতের কাছে কয়েকদিনের ছুটি পেলে ঘুরে আসতেই পারেন প্রকৃতি সুন্দরী ডুয়ার্স থেকে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, ডুয়ার্স। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।